আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বদলি বাণিজ্য, অবৈধ অস্ত্র ব্যবসা আর জাল টাকার নোটের কারবারে শতকোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক। এক বছর আগে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। সোমবার মালিকের অপকর্মের বিস্তারিত জানান দুদক সচিব দিলওয়ার বখত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের গাড়ি চালাতেন আব্দুল মালেক। কোভিড মহামারীর শুরুতেই স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র প্রকাশ পায়। পদত্যাগে বাধ্য হন আবুল কালাম আজাদ। তার পদত্যাগের পর অধিদপ্তরের পরিবহন পুলের সংযুক্ত করা হয় মালেককে। অষ্টম শ্রেণী পাস মালেক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে চাকরি শুরু করেন আর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক হিসেবে যোগ দেন 1986 সালে। এরপরই মূলত অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্য আর জাল টাকার নোটের কারবারে জড়িয়ে পড়েন মালেক। এই মালিকের বিরুদ্ধে এক বছর আগেই অনুসন্ধান শুরু হয় বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বখত। প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। কমিশন তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত দাখিল দিয়েছে 2020 তারিখে। সচিব জানান মালিক সহ 45 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করেছে দুদক। এটি শুধু আব্দুল মালিক না, এখানে অনেকের বিরুদ্ধে, এখানে প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2019 সালের আর 19 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে। রোববার ভোরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে মালিককে গ্রেপ্তার করা হয়। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। বদলি বাণিজ্য, অবৈধ অস্ত্র ব্যবসা আর জাল টাকার নোটের কারবারে শতকোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক। এক বছর আগে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। সোমবার মালিকের অপকর্মের বিস্তারিত জানান দুদক সচিব দিলওয়ার বখত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের গাড়ি চালাতেন আব্দুল মালেক। কোভিড মহামারীর শুরুতেই স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতির চিত্র প্রকাশ পায়। পদত্যাগে বাধ্য হন আবুল কালাম আজাদ। তার পদত্যাগের পর অধিদপ্তরের পরিবহন পুলের সংযুক্ত করা হয় মালিককে। অষ্টম শ্রেণী পাস মালিক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে চাকরি শুরু করেন আর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক হিসেবে যোগ দেন 1986 সালে। এরপরই মূলত অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্য আর জাল টাকার নোটের কারবারে জড়িয়ে পড়েন মালিক। এই মালিকের বিরুদ্ধে এক বছর আগেই অনুসন্ধান শুরু হয় বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বখত। প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। কমিশন তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত দাখিল দিয়েছে 2020 তারিখে। সচিব জানান মালিক সহ 45 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করেছে দুদক। এটি শুধু আব্দুল মালিক না, এখানে অনেকের বিরুদ্ধে, এখানে প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2019 সালের আর 19 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে। রোববার ভোরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে মালিককে গ্রেপ্তার করা হয়। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।